প্রতিদিন নতুন নতুন টম যদি দেখতে চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দাও তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এজন্য আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি এখন আমি ব্যায়াম করব। তাহলে সারা সারাদিন আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে আহ এখন ব্যায়াম করলে অনেক মজা লাগে ব্যায়াম করলে আরেকটা জিনিস হয় ব্যায়াম করলে মাথার বুদ্ধিটা ভালো থাকে আমি সকালে উঠে ব্যায়াম করি একটু করি এবার আরে শহরে তো অল্প এখানে দৌড়া দৌড়ি করবো তার চেয়ে ঘর থেকে একটা রশি নিয়ে আসি আজকে আমি রশি খেলা খেলবো রশি আমার পায়ের নিচ দিয়ে উপর দিয়ে ঘোরাবো তাহলে আমি একটু লাভ পিততে পারবো আহ কি সুন্দর মজার একটা খেলা হচ্ছে কি ব্যাপার বাহিরে কি হচ্ছে ওরে দূর তুমি ব্যায়াম করতেছো তাই না দাঁড়াও তোমার ব্যায়াম আমি চোটাচ্ছি আমি তোমাকে পিটাবো মায়ের দেব। রশি ঘোরালে এক প্রকার একটা খেলা হয় আর তার সাথে ব্যায়ামও হয়ে যায় এই জন্য তো আমি রশি ঘুরে ঘুরে খেলছি আর ব্যায়াম করছি কি ব্যাপার রশি নামছে না কেন হাই হাই টম কি পুসকে দূর ব্যায়াম করতে আসছো রশি দিয়ে দাঁড়াও এখন রশিটা তোমার পেটে বেঁধে দিয়েছি এখন তোমাকে দিয়ে লাটিম ঘোরাবো ও চরকা লাটিম এই খেলার মজায় আলাদা এখন তোমার জটিল ব্যায়াম হচ্ছে তাই না জেরি আরে এত চেঁচামেচি করছে কি মনে হচ্ছে জেরি চেঁচামেচি করছে কি ব্যাপার টমের বাচ্চা টম তুই জেরি কিনে নিয়ে শুরু করেছিস আবার জেরিকে মারার ফাই তারা করছিস টম আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এই টম জেরিকে চেরে বলছি বুঝতে পারছি এর কাছে আমার যেতে হবে একে কিছু সাইজ করতে হবে এই টম তোকে বলছি জেরিকে চেরে দিতে শুনতে পাচ্ছিস না আরে কে ওরে সর্বনাশ বুলডক এখানে কি করে এ মানে বুলডক ভাইয়া কি হয়েছে বলুন জেরি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখানে আসে ব্যায়াম করার জন্য সে আজকেও প্রতিদিনের মতো ব্যায়াম করতে আসছে কিন্তু তুই কি করলি তাকে দৌড়ে তুই মারার পায় তারা করছিস তুই কি জানিস না আমার হাতে তোর মায়ের খেতে হবে বলে গেছিস না ভুলিনি একদিন আমাকে একবার মায়ের দিয়েছিলেন দুইবার মায়ের দিয়েছিলেন তিনবার মায়ের দিয়েছিলেন সর্বনাশ না বুলডক ভাইয়া কিচ্ছু আমি বলিনি আমার সব কিছুই মনে আছে তাহলে আবার জেরিকে দৌড়লি কেন আজকে তোকে পিটিয়ে একেবারে তকটা করে ফেলবো বল আর কোনদিন জেরিকে তুই ধরবি বল আমাকে কি ব্যাপার মনে হচ্ছে এখানে ভূমিকম্প হচ্ছে হাই হাই টমকে পিটি একেবারে তকটা করে ফেলছে এগুলো আমি ভালো করে দেখতে পারবো না এক চোখ দিয়ে আর করে দেখি বজ্জার টম এবার তোকে ইচ্ছা মতো মাই দিয়েছি আর কোনোদিন আসবি না জেরের সাথে পাঙ্গা নেওয়ার জন্যে বুঝলি এই যে জেরি টম আর কোনো দিন আসবে না তোমার সাথে পাঙ্গা নেওয়ার জন্য তুমি প্রতিদিন সকাল থেকে উঠে উঠে এখানে ব্যায়াম করবে ব্যায়াম করা শেষ হয়ে গেলে তুমি পড়াশোনা করবে ঠিক আছে তাহলে তোমাকে টম আর মারতে পারবে না ও মাগো আমাকে মায়ের তো দিয়েছে যাওয়ার সময় আমার মাথা একটা পাড়াও দিয়েছে মাথাটা একেবারে চ্যাপটা হয়ে গেছিল কিন্তু এভাবে যদি আমি ভোলডের হাতে মার খেতে থাকি তাহলে তো একদিন মার খেতে গেতে মারা যাব না এর বদলা তো আমার নিতেই হবে এখনই কিছু একটা করতে হবে ভুলডক! তুই আমার মাথা গরম করে দিয়েছিস তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব কখনোই না ইয়া হু যা তোকে এক লাথি দিয়ে নাইনতাবাড়ি পাঠিয়ে দিয়েছি ওরে বাবারে বাবারে বাবা লাথি দিয়ে আকাশে তুলে দিয়েছে আকাশ থেকে মাটিতে পেলে চ্যাপটা হয়ে গেছি কি টম আমাকে লাথি দিয়েছে এই টম তো এত বড় সাহস হয়েছে কি করে এই নাও আবার দাগ কাকাও এবার দেখেছ আমার সাহস তোর সাহসের নিকুতি করি আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না বল আর কোনোদিন আমার সাথে এসব পাইদলামু করবি বল এই তুই আমাকে আবার ঘুষি দিচ্ছিস কেন এই টম কি শুরু করেছিস তুই আমি তোকে ভয় পাই না বুঝলি বলডক এই জন্য তোকে চারব না তুই আমাকে একটা ঘুষিং দিলে আমি তোকে তিনটা গুসিং দিব মাই নেম টম আমি তোকে ভয় পাই না এখন তো বুঝতে পারলি মাই নেম আর মাই এই তোরা কি শুরু করেছিস তোরা যদি এভাবে বাড়িতে ঝগড়া করিস তাহলে তোরা দুটকেই বাড়ি থেকে বের করে দেব একেবারে জেল পাঠিয়ে দেব কথাটা মাথায়টাকে জানো বাড়ি থেকে বের করে দিবেন না ম্যাডাম আমরা তো ঝগড়া করছিলাম না আমরা কোলাকুলি করছিলাম আমরা হেন্ডশিপ করছিলাম এই দেখুন আমরা আবার কোলাকুলি করছি আমরা হেন্ডশিপ করছি আসলে আমরা তো হচ্ছে প্রকৃত বন্ধু এজন্যই আর কি ম্যাডাম চলে গেছে ঘরের ভিতর হ্যাঁ এই টমের বাচ্চা তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব না তোকে পিটিয়ে একেবারে তক্তা করে ফেলবো আমি তোর নাক মুখ পাঠিয়ে দেবো বল বারে বাড়ি থেকে বের হওয়ার বয়ে ম্যাডামের সামনে তারা বন্ধু হয়ে গেছে যেমনি ম্যাডাম ঘরে চলে গেছে এমনি আবার ঝগড়া শুরু করেছে বাড়িটাতে তুলফা শুরু করেছে এত ছোট একটা ছিদ্র এই ছিদ্র দিয়ে আমি বাইকনা বাড়িতে ঢুকবো কি করে দূরু এই বেড়া ভেঙে আমি ঢুকে পড়বো আমার শরীর আছে অনেক শক্তি আমাকে আবার টেকাই কে বাইকনা এই দেখো তোমার মামু চলে আসছে আজ থেকে তোমার কোনো টেনশন নেই তোমার টেনশন মুক্ত ঝগড়া করতে করতে যদি টম জিতে যায় তাহলে তো আমার কবার আছে কি ব্যাপার কে আসছে আরে মামা তুমি তাহলে তুমি আসছো ভালোই হয়েছে আরে বাইক না আমি শুনেছি তুমি অনেক মায়ের কাচ্ছো কি ব্যাপার আবার কি হচ্ছে ও বুঝতে পারছি বোল্ড আর টম মারামারি শুরু করেছে তাই না এদেরকে আমি এখনই শাহস্তা করছি বাইক না তুমি কোনো টেনশন করো না তুমি এক মিনিট দাঁড়াও আর দেখো তোমার মামু কি অবস্থা করে এদের এই টম আর বুলডক তোরা থাম বলছি তা না হলে তোদের কবর আছে কিন্তু এই বুলডক তুই মোটকু হয়েছিস বলে কি হয়েছে আমি কি তোকে ভয় পাবো কখনোই না আজকে আমিও তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো দেখিয়ে দেবো আমার শরীরে শক্তি আছে হু এই টম আর বুলডক তোদের শক্তি আমি দেখেছি আর শক্তি দেখাতে হবে না আমার সাথে শক্তি দেখুমনি কার শরীরে কেমন জোর আছে ঠিক আছে এবার তোরা ঝগড়া তামা তোদেরকে নিয়ে আমি একটা কাজ করতে চাই এবার তোরা ঝগড়া তামা বলছি হাতগুলো সরিয়ে ফেল বলছি কথা শুনতে পাচ্ছিস না আরে এই পাগলা আবার কোথেকে চলে এলো এখন শোন তোরা যদি এভাবে ঝগড়া করতে থাকিস আর এই মালিক যদি এসে দেখে তোরা আবার ঝগড়া করছিস তাহলে তো বুঝতে পারছিস তোদের কি অবস্থা হবে তোদেরকে পিটিয়ে বাড়ি থেকে বের করবে আর তখন কি হবে শুনতে পাচ্ছিস তখন তোরা নাকে কে মরতে হবে তার চেয়ে আমি তোদেরকে যা বলবো আমার কথা মতো কাজ করবি তাহলে আমারও লাভ তোদেরও লোকসান না মানে ভুল কইছি। তাহলে তোদেরও লাভ আমারও লাভ ঠিক আছে আর শোন আমার কাছে একটা বই আছে এই বইটা যদি তোরা সুন্দরভাবে পড়তে পারিস তাহলে তোরা এমনভাবে ঝগড়া করতে পারবি তাহলে এই মালিকও দেখতে পারবে না কেউ দেখতে পারবে না তাহলে তোরা আরামসে ঝগড়া করতে পারবি ঠিক আছে তাহলে দেখ এই যে এটা হচ্ছে আমার সেই বই এই বই থেকে পড়ে পড়ে তোরা যদি ঝগড়া করিস তাহলে এই মালিক কেন পাবে না তোরা আরামসে ঝগড়া করতে পারবি এখন কি তোরা আমার কথা কাজ করবি কি বই পড়ে ঝগড়া আবার ম্যাডামের কাছে দরা কাবো না এটা আবার কেমন বই আমি কিছুই বুঝলাম না আরে তোমাদের এত বুঝতে হবে না আমার কথা মতো এই বইটা তোমরা পড়ো আর যদি আমার কথা মতো বইটা না পড়ো তাহলে তো বুঝতেই পারছো আমি তোমাদেরকে ধরবো আর এক একটাকে শেষবো আরে না না কুদ্দুস মামু আপনার কিছুই করতে হবে না এই টম আসো আমরা বন্ধু হয়ে যাই তা না হলে কুতুস মামু এবার আমরা দুইজনকে পিটিয়ে তক্তা করে ফেলবে হাতটা দাও হ্যান্ডশিপ করি আর এই সুযোগে টমের হাতটা আমি মস্কিয়ে দিমু এ এবার লও টেলা এটা কি হলো হায় হায় হাতটা আমার একেবারে মস্কিয়ে দিয়েছে বুলডোকের বাচ্চা হেনচিপ করার কথা বলে তুই আমার হাত মস্কিয়েছিস আমি তোকে ছেড়ে দেব ভাবছিস কখনোই না আজকে তোকে মেরেই ফেলবো কি ব্যাপার আমি সামনে দিকে এগুতে পারছি না কেন কি হচ্ছে আমার সাথে আমার লেজে ধরে রাখলো কেন কুদ্দুস মামু এই আমার সামনে তুই আবার জগরা শুরু করে দিচ্ছিস তুই বাবলেও না আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তোর এত বড় সাহস হয়েছে কি করে আমি ইচ্ছে করলে তোদেরকে পিটিয়ে একেবারে তক্ত তা করে ফেলতে পারি আর আমি যদি ইচ্ছা করি টম তোকে এখন গাছে জুলে পিটাতে পারি তুই কি আমার সাথে পারবি তুই কি আমার শক্তির বিষয়ে কিছু জানিস না যদি জেনে থাকিস তাহলে আমি যা বলবো তা করবি ঠিক আছে এই যে বইটা দেখতে পাচ্ছিস এই বইয়ের ভিতর যা যা লেখা আছে ঠিক সেভাবে কাজ করতে হবে তাহলে তোরা আরামসে মারামারি করতে পারবি তোদের শরীরে কোনো ক্ষতি হবে না ঠিক আছে দাঁড়া তোদেরকে আমি এখন ট্রেনিং দেব আমি যেভাবে যেমন করব। তোরা ঠিক এভাবে এমন করবি এখন বসে পর ইয়াস বস আপনার মায়ের খাওয়ার বই আমরাও এখন লাভ দিয়ে বসে গেলাম হুম এবার আমার মতো দম বন্ধ করে উপরে শ্বাস নে এভাবে এভাবে ইয়েস বস আপনার মায়ের কাওয়ার বয়ে আপনার মতো দম বন্ধ করে আমরা উপরে শ্বাস নিচ্ছি এই যে দেখুন হ্যাঁ এখন তো তোরা আমার কথা মতো কাজ করছিস তার মানে তোরা পারবি ঠিক আছে এবার বন্ধ কর দম আর নিতে হবে না এই যে কুদ্দুস মামো আমরা কি তাহলে আপনার ট্রেনিং এ সফল হয়েছি যদি সফল হয়ে থাকি তাহলে তো আমরা আগের মতো আবার মারামারি করতে পারবো কারণ টমকে আমার যেভাবে হোক হারাতেই হবে টম আমাকে মেরেছে আমি তো আর প্রতিশোধ নেবই নেব এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা মারামারি শুরু করে দেব এখনো ট্রেনিং শেষ হয়নি তো আবার শ্বাস নাও হ্যাঁ এভাবে অনেকক্ষণ বসে থাকো আমি যে পর্যন্ত তোমাদেরকে না তামার কথা বলবো ততক্ষণ তোমরা শ্বাস নিতেই থাকবে ঠিক আছে বাইক না টম আর বুলডককে আবার বোকা বানিয়েছি ওরা বুঝতে পারছে না আমি ওদেরকে বোকা বানানোর চেষ্টা করেছি অবশেষে আমি সফল হয়েছি ওদেরকে আমি বুকা বানিয়েছি ওদেরকে বলেছি শ্বাস নিয়ে বসে থাকতে আমি যেই পর্যন্ত না বলবো ততক্ষণ ওরা শ্বাস নিয়ে উপর দিকে বসে থাকবে আর ততক্ষণ চলো আমরা দুজন মিলে একটু ডাবা খেলে আসছি অনেক দিন ধরে ডাবা খেলাই না আজকে অনেক মজার ডাবা খেলা হবে ইয়েস মামা অনেক দিন ধরে ডাবা খেলা হয় না আজকে তোমার সাথে জমিয়ে ডাবা খেলবো আহ কি মজার একটা ডাবা খেলা কোনটা চালবো কোনটা চালবো এটা চালে কি ব্যাপার টম আবার কোথায় যাচ্ছে বুঝতে পারলাম না আবার ঝগড়া শুরু হবে না তো এখন আমি বসে বসে জুস খাবো আরামসে এই যে জেরিয়ার মামু তোমরা বসে থাকো আমি একটু জুস খাই হাই হাই পড়ে গেছি এটা কি হলো আমার শরীরে পাড়া দিয়েছে হাই হাই আমার গ্যালেন্স পড়েছে আমার উপরে জুস দিয়ে আমার মুখটা একেবারে নষ্ট হয়ে গেছে এই টমের বাচ্চা তোর এত বড় সাহস আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এই বোর্ডক তুই আমার গলা টিপি দলি কেন আজকে আমার হাত থেকেও তোকে কেউ বাঁচাতে পারবে না আমিও তোকে পিটিয়ে একেবারে তক্তা করে ছাড়বো আমি বুঝতে পারছি এদেরকে একটু মায়ের ডোস না দিলে এরা ঠিক হবে না বাইক না তুমি একটু বসো আমি এদেরকে একটু মায়ের ডোসটা দিয়ে আসি এই তোরা এবার তাম বলছি তুই একটা বিলায় হয়ে আমার সাথে পাঙ্গানিস আজকে তোকে মেরেই ফেলবো আর তুই একটা কোত্তা হয়ে আমার সাথে পাঙ্গানিস আজকে আমিও তোকে মেরে ফেলবো